আজকের আমাদের আলোচনার বিষয় দীঘাত করণী। তবে চলো সবার আগে করণী কাকে বলে সেটা জেনে নিই। তোমরা সকলেই ছোটবেলায় কোনো সংখ্যার বর্গ কীভাবে করতে হয়, বর্গমূল কীভাবে করতে হয় সকলেই শিখে এসেছো। যেমন ধরো তোমাকে বলা হলো 5-এর বর্গ কত, তুমি বলবে 25। আবার ধরো তোমায় বলা হলো 25-এর বর্গমূল কত, তুমি বলবে 5। এই উদাহরণটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যেসব সংখ্যাকে দুটো সমজাতীয় সংখ্যার বর্গ হিসাবে লেখা যায় সেসব সংখ্যারই একমাত্র বর্গমূল হয়। এই উদাহরণটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যেসব মূলদ সংখ্যাকে দুটো সমজাতীয় মূলদ সংখ্যার গুণফল আকারে লেখা যায় একমাত্র তাদেরই বর্গমূল সম্ভব। এবার তোমাকে যদি বলা হয় বলো তো 2-এর বর্গমূল কত বা 3-এর বর্গমূল কত, তোমরা কিন্তু এত সহজেই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে পারবে না, কারণ 2-কে দুটো সমজাতীয় মূলদ সংখ্যার গুণফল আকারে লেখা যায় না। ঠিক একইভাবে 3-কেও কিন্তু দুটো সমজাতীয় মূলদ সংখ্যার গুণফল আকারে লেখা যায় না, এদেরই আমরা করণী বলি। অর্থাৎ √2, √3 এদেরই দ্বিঘাত করণী বলা হয়। করণী তো বুঝলাম, কিন্তু দ্বিঘাত কেন বলবো? কারণ দেখো 2-এর বর্গমূল করছি, আবার 3-এরও বর্গমূল করছি, বর্গমূল করলেই তাকে দ্বিঘাত বলা হয়। ঠিক একইভাবে যদি ঘনমূল করি তাহলে সেই রাশিটিকে ত্রিঘাত বলা হয়। তাহলে দ্বিঘাত করণীর সংজ্ঞা কী পেলাম? কোনো ধনাত্মক মূলদ সংখ্যাকে যদি অপর কোনো ধনাত্মক মূলদ সংখ্যার গুণফল আকারে লেখা না যায় তখন সেই করণীকে দ্বিঘাত করণী বলা হয়। এতক্ষণ পর্যন্ত আমরা দ্বিঘাত করণী সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেলাম। এবার আমরা দ্বিঘাত করণীর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। দ্বিঘাত করণীকে আমরা মোটামুটি 4 রকমভাবে ভাগ করতে পারি, যেমন শুদ্ধ করণী, মিশ্র করণী, সদৃশ করণী এবং অসদৃশ করণী। প্রথমে আমরা শুদ্ধ করণী সম্পর্কে কিছু জিনিস জেনে নেব। যেসব দ্বিঘাত করণীর এক ছাড়া অন্য কোনো মূলদ সহগ থাকে না তাদেরই শুদ্ধ করণী বলে। যেমন ধরো √2, √3, √5 ইত্যাদি। √2-তে দেখো √2-র সহগ হচ্ছে 1, একইভাবে √3-র ক্ষেত্রে দেখো √3-র সহগও 1। সুতরাং এইসব সংখ্যাগুলো বা এইসব করণীগুলো আমাদের শুদ্ধ করণীর উদাহরণ। কিন্তু যদি √2-এর সঙ্গে অন্য কোনো মূলদ সংখ্যার যোগ বা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কিন্তু আর শুদ্ধ করণী পাবো না, তখন সেটাকে আমরা মিশ্র করণী বলবো। যেমন ধরো √3, √2, √5, √2 এগুলো সব হচ্ছে মিশ্র করণীর উদাহরণ। এখন মনে করো √2 হচ্ছে একটি দ্বিঘাত করণী এবং √5 হচ্ছে অপর একটা দ্বিঘাত করণী। এই দুটো করণীর ক্ষেত্রে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে দুটো সংখ্যাতেই কিন্তু রুটের মধ্যে যে অংশগুলো রয়েছে অর্থাৎ √2 দুটোর ক্ষেত্রেই সমান। অর্থাৎ যেসব করণীর রুটের অংশটুকু শুধু সমান হয় তাদেরকে আমরা সদৃশ করণী বলে থাকি। কিন্তু যদি আমি √2-এর সঙ্গে √5, √3 নিতাম সেক্ষেত্রে দেখো দুটো সংখ্যাতে যে করণীর অংশটুকু রয়েছে তারা কিন্তু পরস্পর আলাদা। অর্থাৎ যেমন একটাতে রয়েছে √2, অপরটাতে রয়েছে √3। সুতরাং এই ধরনের করণীগুলোকে আমরা অসদৃশ করণী বলবো। অর্থাৎ যে সমস্ত করণীর রুটের অংশটুকু পরস্পর আলাদা হয় তাদের আমরা অসদৃশ করণী বলি। এবার আমরা একে একে দুটো দ্বিঘাত করণীকে কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয় সেগুলো তোমাদের শেখাবো। যোগ বা বিয়োগ যাই করো না কেন দুটো সদৃশ করণের মধ্যেই একমাত্র যোগ বা বিয়োগ সম্ভব। দুটো অসদৃশ করণের ক্ষেত্রে যোগ বা বিয়োগ কিন্তু কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে যদি দুটো অসদৃশ করণীকে যোগ বা বিয়োগ করা হয় তারা কিন্তু পাশাপাশি পরস্পরের বসে যায়। এবার আমি তোমাদের একটা যোগের উদাহরণ দেখাই। ধরো তুমি √6, √7 এবং √5, √7 যোগ করছো। হ্যাঁ, এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এখানে দেখো দুটো সংখ্যারই কিন্তু রুটের অন্তর্গত পার্টগুলো সমান, অর্থাৎ দুটোতেই কিন্তু √7 রয়েছে। তাহলে এই করণীয় তো সদৃশ করণী, তাহলে এদের সহজেই আমরা যোগ করতে পারবো। এবার যোগ কীভাবে করব? এখানে আমি √7 যে দেওয়া আছে তাকে আমি মনে মনে x ধরে নিলাম, তাহলে অঙ্কটা কী হবে? অঙ্কটা হয়ে যাবে √6x + 5x। এখন √6x + 5x করলে হয় √11x, তাহলে পরের লাইনটা লিখবো √11x। এরপরে আমি x এর যে মানটা ধরেছিলাম সেটা বসিয়ে দেবো। এখানে x এর মান বসিয়ে দিলে অঙ্কটা হবে বা পরের লাইনটা আমরা লিখবো √11√7। এবার যদি এই দুটো সংখ্যাকে আমরা যোগ না করে বিয়োগ করতাম তাহলে কত পেতাম? বিয়োগ করলে পেতাম √6√7 - √5√7। এখানে ঠিক যোগের মতোই আমি √7-কে প্রথমে x ধরে নেবো, তাহলে x ধরলে পরের লাইনটা কী হবে? x ধরলে পাবো √6x - 5x।
এখন 6x মাইনাস 5x করলে পাই x, তাহলে পরের লাইনে লিখবো x। এবার আমি আগের উদাহরণের যোগের মতোই x এর যে মানটা ধরেছিলাম সেই মানটা বসিয়ে দেবো। x এর মান ধরেছিলাম √7, অর্থাৎ দেখতে পাচ্ছ 6√7 থেকে 5√7 বাদ দিলে হয় শুধু √7। এখন এই যে দুটো উদাহরণ আমি তোমাদের করালাম, এই উদাহরণ দুটো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে দুটো সদৃশ্যকরণের মধ্যে যোগ বা বিয়োগ যাই করো না কেন, সেক্ষেত্রে কিন্তু সামনের মূলদ সংখ্যাগুলোর মধ্যে শুধু যোগ বা বিয়োগ হয়ে যায়। এখন এই যে দুটো উদাহরণ আমি তোমাদের করালাম, এই উদাহরণ দুটো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে দুটো সদৃশ্যকরণের মধ্যে যখনই যোগ বা বিয়োগ করা হয় তখন শুধু করণীগুলোর সামনে যে মূলদ সংখ্যাগুলো থাকে তাদের মধ্যে যোগ বা বিয়োগ করা হয়। অর্থাৎ দুটো সদৃশ্যকরণী যোগ বা বিয়োগ বলতে তাদের সামনে থাকা সহগগুলোর যোগ বা বিয়োগ বোঝায়। যোগ ও বিয়োগের পর আমরা এবার দ্বিঘাতকরণীর গুণ ও ভাগফল নিয়ে আলোচনা করব। ধরো আমি √3কে √3 দিয়ে গুণ করছি, তাহলে √3কে √3 দিয়ে গুণ করলে কত লিখব, এখানে লিখব √3 তার স্কোয়ার। এখন √3 স্কোয়ার করলে কত হয়, √3 স্কোয়ার করলে পাই √9। √9 মানে কি, 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল হয় 3, তাহলে এখান থেকে আমরা লিখব √9=3। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ দুটো সদৃশ্যকরণীর বা দুটো সমজাতীয় করণীর গুণ করলে মাথা রুটটা উঠে গিয়ে শুধুমাত্র ভেতরের সংখ্যাটা যেটা আছে সেটা বসে যায়। দুটো সদৃশ্যকরণের গুণ কীভাবে করতে হয় আমরা দেখলাম, তাহলে এবার আমরা অসদৃশ্যকরণকে কীভাবে গুণ করতে হয় সেটা জানবো। মনে করো √3 হচ্ছে একটা করণী, একে আমি √5 নামক অপর একটা করণী দিয়ে গুণ করছি। এবার দুটো অসদৃশ্যকরণের গুণ কিন্তু সাধারণ গুণের নিয়মেই হয়ে থাকে, অর্থাৎ √3 × √5 গুণ করলে পাই √15। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ভেতরের সংখ্যাগুলো গুণ হয়ে যাচ্ছে এবং তাদের মাথায় শুধুমাত্র একটা রুট বসে যাচ্ছে। এবার যদি আমাকে √3 এবং √5 গুণ না করতে বলে বলল √5 এবং √3 গুণ করো, তাহলে আমি গুণ কীভাবে করব, এখানে প্রথমে এই করণীর যে সহগগুলো রয়েছে তাদের গুণ করে নিতে হয়, অর্থাৎ √3 সহগ 2 এবং √5 সহগ 2, তাহলে এই 2 এবং এই 2 গুণ করে নিতে হবে। এখন 2 2 গুণ করলে হয় 4, তাহলে এখান থেকে পেলাম 4। এরপরে আমাকে রুটের ভেতরে যে সংখ্যাগুলো আছে তাদেরকে গুণ করতে হবে, অর্থাৎ √3 এবং √5কে গুণ করতে হবে, তাহলে এই √3 এবং √5কে গুণ করলে হয় √15। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ √3 এবং √5কে গুণ করলে হয় √4√15। এটা তো গেল গুণ। এবার আমরা দুটো দ্বিঘাতকরণের ভাগ কিভাবে করতে হয় সেটা তোমাদের শেখাবো। এতক্ষণ পর্যন্ত আমরা দুটো দ্বিঘাতকরণের গুণ শিখে এলাম, এবার আমরা শিখব কীভাবে দুটো দ্বিঘাতকরণকে ভাগ করতে হয়। ধরো তোমাকে বলেছে √13কে √5 দিয়ে ভাগ করতে, তাই তুমি কীভাবে লিখবে, তুমি লিখবে √13/√5। এখন দ্বিঘাতকরণের ভাগ করার নিয়মটা অন্যদের থেকে একটু ইন্টারেস্টিং। এখানে নিচের যে সংখ্যাটা আছে অর্থাৎ যে হর আছে ভাগের ক্ষেত্রে তার মাথা থেকে রুটটাকে তুলতে হয়, অর্থাৎ এখানে আমি রুট তুলতে গেলে 5 এর মাথা থেকে রুট তুলব। এবার রুট কীভাবে তুলব, যে সংখ্যাটার মাথায় রুট দেওয়া আছে সেই সংখ্যাটাকে দিয়ে আমরা একবার উপরে গুণ করব আর একবার নিচে গুণ করব। অর্থাৎ পরের লাইনটা আমরা লিখব √13/√5/√5। অর্থাৎ তোমরা এই লাইনটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে √5 দিয়ে আমরা একবার উপরে গুণ করেছি আর একবার নিচে গুণ করেছি। এরপরে √5 এবং √13 গুণ করলে হয় √65 এবং নিচের দুটো √5 গুণ করলে হয় শুধু 5। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ আমাদের অ্যান্সার হচ্ছে √65/5। এইভাবে ওপর নিচে গুণ করে হর থেকে করণী মুক্ত করার নিয়মকে কী বলা হয় জানো, করণী মুক্ত করার এই নিয়মকে আমরা করণী নিরসন বলে থাকি। এইভাবে কোনো দ্বিঘাতকরণীর হর থেকে করণী সরানোর প্রক্রিয়াকে করণী নিরসন বলা হয় এবং যার সাহায্য নিয়ে করণী নিরসন করা হয় তাকে করণী নিরসক উৎপাদক বলা হয়। যেমন ধরো a+b যদি একটা দ্বিঘাতকরণী হয় তাহলে এর করণী নিরসক উৎপাদক হবে a-√b, অর্থাৎ রুটের আগে সাইন চেঞ্জ করে দিলেই আমরা করণীয় নিরসক উৎপাদক পেয়ে যাই। এবার আমরা আলোচনা করব অনুবন্ধী করণী সম্পর্কে। এই অনুবন্ধী করণী ব্যাপারটা খানিকটা করণীয় নিরসক উৎপাদকের মতো, যে সমস্ত দ্বিঘাতকরণীকে অপর কোনো দ্বিঘাতকরণীর সাহায্যে গুণ করে বা যোগ করে কোনো মূলদ সংখ্যায় পরিণত করা যায় সেই করণীটিকে
মূল দ্বিঘাত করণীয়টির অনুবন্ধী করণী বলা হয়। যেমন ধরো 7+√2 হচ্ছে একটা দ্বিঘাত করণী, এর অনুবন্ধী করণী হবে 7-√2। কেন 7-√2 এর অনুবন্ধী করণী? কারণ এই 7-√2 দিয়ে যদি 7+√2 কে যোগ করি তাহলে দেখবে -√2+√2 পরস্পর ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং 7-এর সঙ্গে 7 যোগ করলে হয়ে যাচ্ছে 14, যেখানে 14 একটা মূলদ সংখ্যা। অর্থাৎ 7+√2 এবং 7-√2 যোগ করলে হয় 14। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 7+√2 এই দ্বিঘাত করণীটাকে 7-√2 এই দ্বিঘাত করণী দিয়ে যোগ করে আমরা 14 পাচ্ছি। সুতরাং এখানে এখান থেকে আমরা বলতেই পারি যে 7+√2 অনুবন্ধী করণী হচ্ছে 7-√2। এবার যদি আমরা এই 7+√2 এর সঙ্গে 7-√2 গুণ করি তাহলে কত পাবো? এখানে আমরা গুণ করার ক্ষেত্রে মনে মনে 7-কে এ ধরে নেব এবং √2-কে বি ধরে নেব। তাহলে দেখো এর পরের লাইনটা আমরা লিখব a+b (a-b). এখন a+b (a-b) কার ফর্মুলা? এটা হচ্ছে a²-b² ফর্মুলা। তাহলে এখান থেকে আবার আমরা লিখব a²-b². এবার এই ফর্মুলাটিতে আমরা a এর জায়গায় 7 বসিয়ে দেবো এবং b এর জায়গায় √2 বসিয়ে দেবো। তাহলে পরের লাইনটা হবে 7²-√2² এবার 7² করলে কত পাই? 7² থেকে পাই 49, এবং এই √2² থেকে কত পাবো? √2² থেকে পাবো 2। তাহলে 49 থেকে 2 বাদ দিলে হয় 47, যেখানে এই 47 হচ্ছে একটা মূলদ সংখ্যা। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 7+√2কে যদি 7-√2 দিয়ে গুণ করি তাহলে দেখো আমরা একটা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে 7+√2র অনুবন্ধী করণী হচ্ছে 7-√2। এতক্ষণ পর্যন্ত দ্বিঘাত করণী সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের দিয়ে দিয়েছি। এবার তোমরা ধারণাটা আরও পরিপক্ক করতে গেলে উদাহরণে দেওয়া অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তারপর অনুশীলনী অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করো। আজকের এই দ্বিঘাত করণী বিষয়টি আমি এখানেই শেষ করছি।